গল্পে গরু কাছে ওঠে মই কেড়েছে রাজা, বিচারক আজ না দেখেছে কে দেবে তার সাজা। গল্পে গরু গাছে ওঠে মই কেড়েছে রাজা, বিচারক আজ না দেখেছে কে দেবে তার সাজা। লাল নীল আর গেরুয়ার মাঝে সবুজ হারিয়ে যায়, লাল নীল আর গেরুয়ার মাঝে সবুজ হারিয়ে যায়। আছে দিন আসবে কবে আমরা প্রতীক্ষায়, আছে দিন আসবে কবে আমরা প্রতীক্ষায়। সরকারি পক্ষ এবং বিপক্ষের উকিল বাবু হাজির। আমার বিপক্ষে দাঁড়ানো উকিল বাবু আজ এক অদ্ভুত মামলা নিয়ে হাজির হয়েছেন। উনি নাকি এই লকডাউনের বিরোধী। ওনার মতে এই লকডাউন মানুষের কল্যাণ করার বদলে অকল্যাণই বেশি করছে। ঠিক তা নয় মাই লর্ড, উনি মনে আপনার কাছে মামলাটি একটু ভুলভাবে রিপ্রেজেন্ট করছেন। সরকার যে এই লকডাউনটা ডেকেছে তা কি আদৌ যথোপযুক্তভাবে পালন করা হচ্ছে, নাকি দেশের 130 কোটি মানুষকে গৃহবন্দী করে রেখে করোনা মোকাবিলা করতে গিয়ে যত না প্রাণ বাঁচিয়েছেন সরকার তার থেকে বেশি প্রাণ বিসর্জন দিয়েছেন আমাদের এই সরকার। বাবু আপনার এই সাবমিশনটা খুবই হাস্যকর। আপনি কোথায় জানেন না যে আমাদের সরকার যদি এই লকডাউনটা না ডাকতো তাহলে আমাদের দেশে কি অবস্থা হতো? আপনি মনে জানেন না যে ফ্রান্স, ইটালি, ইউকে, ইউএস এর মতো দেশগুলোর কি অবস্থা হয়েছে? পারলে আপনি বরং নিউজ পেপার বা নিউজ চ্যানেল থেকে সেই সব দেশের মৃত্যুর পরিসংখ্যানটা একটু দেখে আসবে, তারপর না হয় কোনো একদিন মামলা লড়তে আসবে। ম্যাডাম আমি সব নিউজই জানি, বরং আপনি মনে হয় জানেন না যেসব দেশগুলোর উদাহরণ আপনি এইমাত্র দিলেন সেই সব দেশের সঙ্গে আমাদের দেশের আর্থসামাজিক দিকটা ঠিক কতটা তফাত। তাই কোনো উদাহরণ দেওয়ার আগে একবার বাস্তবিক দিকটা ভেবে দেখবেন। যে দেশের অর্ধেকের বেশি লোক দিনমজুর, যাদের জীবন নির্ভর করে দিন এনে দিন খেয়ে, তাদের সঙ্গে সেই সকল দেশের তুলনা চলে কি? তার মানে আপনার কথা মতো সরকার যদি লকডাউনটা না ডাকতো তাহলে ভালো করতো। ফ্রান্স, ইটালি, ইউএসএ, ইউকে এর মতো আমাদের দেশেরও হাজার হাজার মানুষ মারা যেত, এটাই আপনার বক্তব্য তো? আগে না ম্যাডাম, আমার বক্তব্যটা ঠিক তা নয়। আপনি মনে হয় ব্যাপারটা একটু পার্সোনালি নিয়ে ফেলছেন। আপনার কথা অনুযায়ী সেই সকল দেশের মতো যে আমাদের দেশে লকডাউন ডাকা হয়েছে এটা খুব ভালো কথা এবং সর্বজন গ্রাহ্য, কিন্তু আপনি মহামান্য আদালতের কাছে সেই প্রশ্নের জবাবটা দিন, ঠিক তাদের মতো করে কি এই লকডাউন পিরিয়ডে আমাদের সাধারণ জনগণের জন্য যথোপযুক্ত করোনা টেস্টিং বা অন্যান্য অত্যাবশ্যকীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পেরেছে আমাদের সরকার? দেখুন, 130 কোটিরও বেশি জনসংখ্যার দেশ এই ভারত, তাই এখানে রাতারাতি সকলকে করোনা টেস্টিং পরিষেবা দেওয়া সম্ভব নয়। আর আপনি যেসব অত্যাবশ্যকীয় দ্রব্যগুলোর কথা বলছেন, যেমন চাল, ডাল, তেল, সেগুলো কিন্তু সব রেশন দোকান থেকেই প্রত্যেকটা জনসাধারণের হাতে বিলি করা হচ্ছে। আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন যে রাস্তায় যে সমস্ত ভবঘুরে, উন্মাদ, গৃহহীন মানুষেরা রয়েছে, সরকার তাদেরও কিন্তু বাদ দেননি, তাদেরও কিন্তু দুবেলা দুমুঠো ভাত ডালের ব্যবস্থা সরকার করছে। আর তাছাড়া পরিযায়ী শ্রমিকদেরও বাড়ি ফেরার ব্যবস্থা করে দিয়েছেন সরকার। আর কি আর কি কি চান বলুন তো আপনারা সরকারের থেকে? ম্যাডাম আমি অনেক খোঁজ খবর নিয়ে আজকের মামলায় জনগণের হয়ে শুনানি করতে এসেছি। দেখুন, লোকসভা, বিধানসভা কিংবা কর্পোরেশন বা পঞ্চায়েত ইলেকশনের সময় তো 130 কোটি মানুষের বাড়িতে রাতারাতি ভোটার স্লিপ পৌঁছে যায় এবং ভোট দেওয়ার কেন্দ্রও ডিক্লেয়ার হয়ে যায়। তাহলে করোনা টেস্টিং এর সময় হঠাৎ এই ঘাটতির কারণটা কোথায় সেটা ঠিক পরিষ্কার নয় জনগণের কাছে। আপনি যে রেশনের কথা বলছেন না ম্যাডাম, সেখানে ভালো করে খোঁজ নিয়ে দেখুন, জনগণের প্রাপ্য দ্রব্যের অর্ধেক জিনিস তাদের কোথাও দেওয়া হচ্ছে না, আবার কোথাও এমন জিনিস তাদের দেওয়া হচ্ছে যেটা তাদের মুখে দেওয়ার যোগ্য নয়। আপনি যে ভবঘুরে গৃহহীন আর উন্মাদদের কথা বললেন, ওটা তো কয়েকটা নিউজ পেপার আর নিউজ চ্যানেলের হেডলাইন্স মাত্র। সত্যি কি তাদের সবার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করতে পেরেছে সরকার? আর পরিযায়ী শ্রমিক, তাদের কথা নয় নাই বললাম। দেখুন উকিলবাবু, আপনি যে সমস্ত কথা বলছেন তার সব উত্তরই কিন্তু এই সরকারি নথিতে আছে।
আর তার পরিসংখ্যান আর তথ্য প্রতিনিয়ত সমস্ত নিউজ পেপার আর নিউজ চ্যানেলে রোজ দেওয়া হচ্ছে। তাই আশা করি আর আপনাকে বা মহামান্য আদালতকে সে ব্যাপারে আর আমার আলাদা করে কিছু বলার নেই বলেই মনে হয়। আচ্ছা, সেগুলো আবার করোনা এদেশের মৃত্যু হারের নিউজগুলোর মতো নয় তো? মানে সরকারি তথ্য অনুযায়ী একরকম, আবার বিভিন্ন নিউজ চ্যানেল আর নিউজ পেপারে দেওয়া তাদের নিজেদের মতো বিভিন্ন রকমের পরিসংখ্যান। দেখুন উকিলবাবু, আপনি যাই বলুন, এইটা তো মানবেন যে সরকার যদি লকডাউন না ডাকতো কি ভয়াবহ অবস্থার সম্মুখীন হতো আমাদের দেশ। আর দেখুন, সরকারের পক্ষে কোনো কাজই বাস্তবায়ন করা সম্ভব নয় যতক্ষণ না সাধারণ মানুষ সরকারকে সহযোগিতা করে। আপনি অন্তত এইটা স্বীকার করুন যে এই ক্রাইসিস পিরিয়ডে সরকারি নির্দেশিকা থাকা সত্ত্বেও সাধারণ মানুষ যে আইন অমান্য করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেটা কি তারা ভালো কাজ করছে? না না, এটা একেবারেই ঠিক কাজ করছে না ম্যাডাম। আমি এই ব্যাপারে আপনার সঙ্গে একমত, তবে একটু ভেবে দেখুন, হাতের পাঁচটা আঙুল সমান হয় না। সরকার তো লকডাউন ডিক্লেয়ার করার প্রথম দিন থেকে এটাও ডিক্লেয়ার করে দিতে পারতো যে দেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে যাবে, তাহলে সাধারণ মানুষকে এত রাস্তায় বেরোতেও হতো না আর পুলিশের লাঠির বাড়িও খেতে হতো না। সবই তো পেটের দায় বলুন, তাতে আর ভুল কোথায়? হ্যাঁ সে তো বটেই, আপনি কেন ভুল দেখবেন, সমস্ত দোষই তো সরকারের, আর সরকারই তো সমস্ত কিছু দায়ভার নিয়ে বসে আছে, তাই না? এই করোনা পরিস্থিতির মোকাবেলায় সরকার যে তৎক্ষণাৎ এতগুলো হাসপাতাল খুলে দিল যাতে কোনো রুগীকে বিনা চিকিৎসায় না মারা যেতে হয়, সেসব তো আপনার চোখে পড়ে না। আর এই লকডাউনের ফলে যে প্রকৃতিও কতটা পরিশ্রুত হয়েছে, এই বন্য প্রাণীরা কি সুন্দর নির্ভয় চারিদিকে বিচরণ করছে। মানলাম ম্যাডাম, মানলাম। আপনি যে একটু আগে যেসব দেশগুলোর উদাহরণ দিচ্ছিলেন, দয়া করে সেই সব দেশগুলোর মেডিকেল ট্রিটমেন্টের সঙ্গে আমাদের দেশের মেডিকেল ট্রিটমেন্টের মানটা একটু মিলিয়ে দেখবেন। আর আপনি এটাও দেখবেন যে আমাদের দেশে সরকারি হাসপাতালের সংখ্যাটা ঠিক কতটা ন্যূনতম। আর হ্যাঁ, কী যেন বলছিলেন, বন্য প্রাণী আর পরিবেশ রক্ষার কথা। দেখুন, যদি সরকারের সেরকমই উদ্দেশ্য থাকতো তাহলে এর আগে দেশে ক্ষণে ক্ষণে লকডাউন ডেকে বিশ্বের ইতিহাসে নজির করতে পারতো আমাদের সরকার। এটা তো বলতে পারেন অনেকটা চাপে পড়ে করা, তাই না? আচ্ছা আচ্ছা, আপনারা এবার একটু শান্ত হন, এত উত্তেজিত হয়ে পড়বেন না, যে যার সবাল শেষ করুন। আমি এইবার এই মামলার নিষ্পত্তির দিকে এগোবো। মাইলর্ড, আমার সমস্ত বক্তব্য আমি আপনাকে জানিয়েছি আর তার সমস্ত নথি আমি আজ আপনার এখানে জমা দিলাম। মাইলর্ড, আমারও আর তেমন কিছু বলার নেই। আর আমার যদি নথির কথা বলেন তাহলে হয়তো গোটা দেশেই সেফ কাস্টাডি লকার করতে হবে, তাই এবার সাবমিশনটাই যথেষ্ট। আপনি বরং এই মামলার বিচার করুন, আর এই সাধারণ মানুষকে এত দিন ধরে গৃহবন্দী করে রেখে হয়রানি করার জন্য সরকারের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুন। বাবা, এটা স্বপ্ন ছিল। আমি তো ভাবলাম সত্যি। ভাগ্যিস স্বপ্ন দেখছিলাম, না হলে এই রকমের মামলার নিষ্পত্তি করাটা আমার পক্ষে সত্যি খুব কঠিন কাজ হয়ে দাঁড়াতো। আর তাছাড়া বাস্তবে আবার এমন মামলা হয় নাকি? এমার্জেন্সি সিচুয়েশনে সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই তো ফাইনাল, সেটা ঠিক হোক আর ভুল। তার চেয়ে বরং এই মামলার নিষ্পত্তি আপনারাই করুন, আপনাদের নিজস্ব বুদ্ধির বিচারে।